বঙ্গবন্ধুর 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব সার্কেল 5 এই আয়োজন করে। মহিউদ্দিন আহমদ সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াসউদ্দিন, কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন। আমরা দীর্ঘ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে